আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার রূপকার, আজ জনপ্রিয় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন। পয়লা জুলাই ডাক্তার দিবস হিসাবে আজকের দিনটিকে পালন করে আসছে সারা রাজ্য এবং দেশব্যাপী। ডক্টর উৎসবে উদযাপন করা হলো, তারই অঙ্গ হিসাবে আজ সকালে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ মিশন আদ্যাপীঠের পক্ষ থেকে আদ্যাপীঠের নাট মন্দিরে পালন করা হলো ডাক্তার দিবস। আর এই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে পরিচালনা করা হয় আদ্যাপীঠ পরিচালিত চ্যারিটেবল স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তাদের পক্ষ থেকে। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ডাক্তার এবং আদ্যাপীঠ পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারদের সম্বর্ধনাও জানানো হয়। এছাড়া প্রায় 2500 অনাথ শিশুদের দ্বারা আদ্যাপীঠ আবাসিক তাদের স্বাস্থ্য পরীক্ষা করা এবং ছেলে মেয়েদের স্বাস্থ্যর বিষয় নিয়ে বিশেষ করে চোখ দাঁত ওপরে ডাক্তারদের বিভিন্ন পরামর্শ দেয়। আজ সারাদিন ধরেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে বলে জানান আদ্যাপীঠের পক্ষ থেকে। এছাড়াও ইসিজি, চোখ, রক্ত পরীক্ষা, জেনারেল ডাক্তার সহ বিভিন্ন বিষয়ে আজকে এই ডাক্তার দিবস উৎসবে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ ডাক্তারদের সম্বর্ধনা অনুষ্ঠান দিল আদ্যাপীঠ। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই। অনুষ্ঠানটি পরিচালনা করেন আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই, সাথে ছিল তার বোন দীপামা, এছাড়াও আদ্যাপীঠের বিভিন্ন ব্রহ্মচারী মহারাজগণ। জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ের এই আদ্যাপীঠ আজকে পালন করলো সাড়ম্বরে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী দিনটি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। Yeah.
ডক্টর বিধান রায়ের সৌজন্যে দূর থেকে দেখলেই বুঝে ফেলতে পারতেন এইটা কিসের রুগী। ওই জন্য জাজ হিম নট থ্রু মি আমাকে দিয়ে ডক্টর বিধান রায় মহাশয়কে জাজ করা যাবে না, বিচার করা যাবে না। আই এম অনলি উইক ইনস্ট্রুমেন্ট, আমি একটা ক্ষুদ্র যন্ত্র মাত্র। এই পশ্চিমবঙ্গের রূপকার হিস ক্যারেক্টার ওয়াজ সো গ্রেট দ্যাট, তার চরিত্র এত মহান, আই অর এনি অফ হিস ফলোয়ার্স, আমি অথবা তার কোনো অনুগামী, ইফ ইউ স্পেন্ড হান্ড্রেডস অফ লাইফস, যদি শত শত জনম পরিগ্রহ করি, কুড ডু নো জাস্টিস টু এ মিলিয়ন্থ পার্ট অফ হোয়াট হি রিয়েলি ওয়াজ। তার চরিত্রের লক্ষ লক্ষ অংশের এক অংশও বর্ণনা করতে পারব না। ডক্টর বিধান রায় আমাদের পশ্চিমবঙ্গের রূপকার, মুখ্যমন্ত্রী। তাই আজকের তার এই জন্মদিন, আবার মৃত্যুদিন, এই একটা অভূতপূর্ব সংযোগ। আমরা ধারণা করতে পারি না, যেদিন মৃত্যু সেই দিনেই জন্ম। তাই যাতে আমার বাচ্চাগুলা, আড়াই হাজার ছেলে মেয়ে একটু সচেতন হয় স্বাস্থ্য সম্বন্ধে, বিভিন্ন ডাক্তাররা ব্যবস্থা করেছেন। আমার ছোটো ভাই বিবেক ভাই ওই এইসব দেখেন। আজ আজকের এই পুণ্যদিনে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। শুধু আদ্দামার কাছে প্রার্থনা করি, মা সর্বেষাং মঙ্গলং বিয়াত, সকলের মঙ্গল হোক। লেট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সর্বে সন্ত নিরাময়া, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টেইন হেলদি অ্যান্ড হার্টি, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অফ লর্ড, মা কশি দুঃখ ভাগে, কেউ যেন দুঃখের ভাগী না হয়। লেট নো ওয়ান স্টেইন মেজারিস। আজকের এই পুণ্যদিনে আপনাদের সমস্ত চ্যানেলের সাংবাদিকদের আদ্দামার তরফ থেকে মে গডেস আদ্দামা ব্লেস ইউ অল, মে ইউর ফ্যামিলি থ্রাইভ মোর টু মোর বাই হার ব্লেসিংস। তার আশীর্বাদে আপনারা সকলে আনন্দে থাকুন, পরিবারবর্গ, মা বাবা, ভাই বোন সকলকে নিয়ে। এই প্রার্থনা আজকের দিনে আদ্দামার কাছে করছি। ওম শান্তি, জয় মা, বন্দে মাতরম, জয় হিন্দ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।